টালিগঞ্জের বাসিন্দা শ্রেয়া ভট্টাচার্য সম্প্রতি একটি সফটওয়্যার সংস্থায় চাকরি পেয়েছেন। প্রায় 10 মাস চাকরি করার পর শ্রেয়া সিদ্ধান্ত নিয়েছেন কিছু বিনিয়োগ করা প্রয়োজন। সেই সময় তাঁর এক বন্ধু তাকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দেন। এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করা যায় সেই কথা ওই বন্ধুর কাছ থেকেই জানতে পারেন শ্রেয়া। শ্রেয়া শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ড নিয়ে বিশেষ কিছুই জানেন না, কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে যে বেশি লাভ মিলছে তা বুঝেই শ্রেয়া এখানে লগ্নি করার সিদ্ধান্ত নেন। তবে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করা যতটা সহজ শুনতে লাগে ততটা সহজ বিষয় নয়। এটা একটা গোলমেলে বিষয়, কিন্তু সব মিউচুয়াল ফান্ড কেন একই লাভ দেয় না, এই প্রশ্নই শ্রেয়ার মাথায় প্রথমে আসে। কারণ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পর শ্রেয়া যে রিপোর্টটি দেখেন তাতে মাত্র 3টি ফান্ড নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রত্যেকেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে একই পদ্ধতিতে, একই বাজারে বিভিন্ন সংস্থায় লগ্নি করে সকলে, কিন্তু তারপরেও লার্জ ও মিড ক্যাপ ফান্ডে 2 কিংবা 3 বছর সময় লাভের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। মূলত লার্জ ক্যাপ ফান্ড হলো বড় সংস্থার শেয়ার, মিড ক্যাপ ফান্ড হলো মাঝারি সংস্থার শেয়ার ও স্মল ক্যাপ ফান্ড হলো ছোট বা ক্ষুদ্র সংস্থার শেয়ার। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী মাধ্যম, বিনিয়োগের জন্য আদর্শ মাধ্যমও বটে। বিশেষজ্ঞরা মনে করেন প্রত্যেক পরিবারের ন্যূনতম একজনের উচিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা, কারণ অনলাইনে খাবার অর্ডার করার চেয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অনেক সহজ কাজ। মিউচুয়াল ফান্ড কিংবা অন্য যে কোনো বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় কিংবা লাভের বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। এগুলি হলো কোনো ধরনের ফান্ডে বিনিয়োগ করা হয়েছে, কতদিন ধরে বিনিয়োগ করা হয়েছে, শেয়ার বাজারে ওঠা পড়া এবং সর্বোপরি ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা ও দক্ষতা কতটা। ফিজডমের কর্ণধার আনন্দ ডালমিয়া এই প্রসঙ্গে বলেন, প্রতিটি ফান্ড ম্যানেজার তাঁর নিজের কৌশল অনুযায়ী বিনিয়োগ করেন, সেই কারণেই একই ধরনের ফান্ডে লগ্নি করা সত্ত্বেও লাভের অঙ্ক আলাদা হয়। একই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেও কেন লাভের বা আয়ের অঙ্ক ভিন্ন হয়? বিশেষজ্ঞরা এই নিয়ে 3টি কারণকে মূলত চিহ্নিত করেছেন। প্রথম কারণ, ফান্ড ম্যানেজারও বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ভুল করে থাকেন। তাঁর সিদ্ধান্ত বেশ কিছু জটিল অর্থনৈতিক বিষয়ের উপর নির্ভর করে। যদি তাঁর সিদ্ধান্ত সঠিক না হয় তাহলে তার প্রভাব বিনিয়োগের উপরে পড়তে বাধ্য, ফলে লাভের অঙ্কের হেরফের হতে পারে। দ্বিতীয় কারণ, ফান্ড ম্যানেজাররা ঝুঁকির সঙ্গে লাভের অঙ্কের একটা ভারসাম্য বজায় রাখেন, কারণ সব ফান্ডের লাভের অঙ্ক এক নয়, ফান্ড ভেদে লাভের অঙ্ক বদলে যায়। মিউচুয়াল ফান্ডে ঝুঁকি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই কারণেই বেশ কিছু মিউচুয়াল ফান্ডে লাভের হার বেশ চড়া, আবার বেশ কিছু ক্ষেত্রে তা খানিকটা কম। মূলত লাভের অঙ্কের ওপর দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ডের এই চরিত্র নির্ধারণ করা হয়ে থাকে, তাই একই ধরনের ফান্ডে বিনিয়োগ করলে লাভের অঙ্ক ভিন্ন হয়। অমিত গুপ্ত, MD, SAG ইনফোটেক। তৃতীয় কারণ, মিউচুয়াল ফান্ডে আয়ের পরিমাণ কম হতে পারে যদি ফান্ড ম্যানেজার অনেক বেশি পরিমাণ টাকা ফান্ড চালাতে খরচ করেন, অথবা যখন আপনি মিউচুয়াল ফান্ড বিক্রি করছেন তখন যদি বেশি পরিমাণ টাকা সেখান থেকে কেটে নেওয়া হয়, একেই বলে এক্সিট লোড। তবে সাধারণত একজন ফান্ড ম্যানেজার চেষ্টা করেন বিনিয়োগের থেকে লাভের পরিমাণ সর্বোচ্চ রাখতে, কিন্তু পাশাপাশি তিনি ঝুঁকির পরিমাণও কম রাখতে সচেষ্ট থাকেন। কেউই বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হতে চান না, তবে যে কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একাধিক বিষয়ের উপর নির্ভর করে, বলেন হর্ষদ চেতনওয়ালা, কর্ণধার মাই ওয়েলথ গ্রোথ। কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগের সময় অনেক সমস্যা তৈরি হয়তো আপনারা ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ধসে যাওয়ার খবর শুনে থাকবেন। 2020 সালের এপ্রিলে এই ফান্ডের ট্রাস্টিরা 6টি স্কিম বন্ধ করার সিদ্ধান্ত নেন। এরপরেই সংস্থাটি সংকটের মুখে পড়ে, কারণ তাদের টাকার যোগানে ঘাটতি দেখা দেয়, বিনিয়োগ করা টাকা তোলার হুজুক দেখা দেয় গ্রাহকদের মধ্যে, যার কারণে এই ফান্ড পুরোপুরি ভেঙে পড়ে, ফলে সংস্থাটি ওই 6টি স্কিম সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়। এখনও বহু বিনিয়োগকারী এখানে জমা টাকা ফেরতের আশায় দিন গুনছেন। আমরা শ্রেয়ার বিনিয়োগের কথা থেকে শুরু করে ফ্র্যাঙ্কলিনের গল্পে চলে এলাম। এতে আমরা যা বুঝলাম তা হল সব মিউচুয়াল ফান্ড একই চরিত্রের নয়, ফলে তাদের লাভের পরিমাণও ভিন্ন। তাহলে শেষ পর্যন্ত শ্রেয়া কিভাবে সঠিক মিউচুয়াল ফান্ড বাছাই করলেন? মানি 9 পরামর্শ দিচ্ছে,
প্রত্যেকের উচিত নিজের লক্ষ্য ও কৌশল অনুযায়ী মিউচুয়াল ফান্ড বাছাই করা। কতদিন ধরে কত টাকা বিনিয়োগ করবেন তার উপর নির্ভর করে ফান্ড বাছাই করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, ডেট ফান্ডে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করা হয়ে থাকে, কিন্তু ইকুইটি কিংবা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগের মেয়াদ তত দীর্ঘ নাও হতে পারে। পাশাপাশি যে ফান্ডে বিনিয়োগ করা হবে তার সম্পর্কে খুঁটিনাটি জেনে রাখা অত্যন্ত জরুরি। এই ধরনের ফান্ড গত কয়েক বছরে কেমন লাভ দিয়েছে সেটাও জানতে হবে। আপনি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে ফর্মুলা গুরুর সঙ্গে যোগাযোগ করুন। মানি নাইনের সঙ্গে থাকুন, বাজারের সাত কাহনের পরবর্তী পর্বের দিকে নজর রাখুন।